হ্যালো ফ্রেন্ডস নমস্কার তো ফ্রেন্ডস দেখুন ওড়িশার সবু পঞ্চায়েতরে বহত বড় নিযুক্তি আসিছি এই নিযুক্তি প্রক্রিয়ায় প্রত্যেকের দশ জনকু চাকি মিপার এটি কেউ পোস্ট নিযুক্ত আসি এখন কিপরি আপ্লাই করিবে কমপ্লিট প্রোসেস মু আপনার এই ভিডিও মাধ্যমে জনাইবি যদি আপনার এই পোস্ট আপ্লাপ ইন্ট্রেস রাখুটি তে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চালু প্রথমে আলোচনা করে ন যে কোণ রয়েছে অফিসিয়াল নোটিফিকেসনটি

উভয় পুৰুষ মহিলা মানে এই পোষ্ট আপ্লাই কৰি পাৰিব জব্ট টাইপ টি অড়া গভৰ্ণমেণ্ট জব্ ৰী চাকি ৰজ নিজ পঞ্চায়তৰ হি এব পোষ্টিং বা জব লোকেচন বি ৰবিব দেখত এতিয়া কেও পোষ্ট নিযুক্তি আছে অঁ এতিয়া মুখ্যতঃ চাৰি প্ৰকাৰ পোষ্টপ ভেকেন্সী ৰব যেপৰী এতিয়া জি আৰ এছ প'ষ্ট ৰব জি আৰ বা গ্ৰাম ৰোজগাৰ সৱাই ভেকেন্সী ৰব নেক্সট হৈছি পঞ্চায়ত ডেভলপমেণ্ট অফিচৰ বা পি ডি অ' অফিচৰপৰাই ভেকেন্সি ৰব নেক্সট হৈছি পঞ্চায়ত এগিকুটিভ অফিচৰ নেক্সট হৈছি যোগাণ সহায়ক এতিয়া গোটেই জি আৰ এছ ৰ গোটেই পঞ্চায়তপৰাই গোটেই পি ডি অ' ৰবিব গোটেই পি ই ৰব এয়া সৈতে যোগাণ সহায়ক তিনোটি চাৰোটি পাঁচটি ভেকেন্সী ৰপাৰে ই আপোনালোকৰ পঞ্চায়ত উপৰি ডিপেণ্ড কৰাৰ যদি আপোনাৰ পঞ্চায়তৰে মন কৰোঁ দুইটি ভেকেন্সী খালি থাকিব যোগাণ সহায়কাই তাৰপিছত দুইটি পিলা মানে দুইজনৰ চিলেকশ্যন পাইপাৰিব কিন্তু গোটেই পঞ্চায়তৰ গোটেই জি আৰ এছ গোটেই পি ডি অ' আৰু গোটেই পিঅ' অফিচৰ পৰা ভেকেন্সী ৰব ই তিনিটি কি চাৰি যোগাণ সহায়ক পোষ্ট হৈ পাৰিব আপোনৰ কাফিকেচন অনুসাৰে এই ডিফৰেণ্ট পোষ্ট আপ্লাই কৰি পাৰিব ইয়াতে দেখন্তু এই কোন সব এজুকেচন কাালিফিকেশ্যন ৰব যদি আপোনাৰ মেট্ৰিক পাছ কৰি থে কি প্লছ টু পাছ কৰি থে তাৰ আপ্লাই কৰি পাৰিবি যদি আপোনাৰ কেৱল মেট্ৰিক পাছ কৰি থে তাৰ যোগাণ সহায়কে আপ্লাই কৰি পাৰিব যদি আপোনাৰ ক্লাফিকেচন প্লছ টু পাছ থাকিব তেবে এর পিডিও বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসর পিইও বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসর এবং জিআরএস বা গ্রাম রোজগার সেবক পোস্ট আপ্লা পারিবে যদি আপনার ক্বাফিকেসন কবল দশম পাসবে গোটি পোস্ট করে পারিবে সেই পোস্ট হচ্ছে যোগাণ সহায়ক দেখুন যদি আপনার প্লস টুটিয়ে আর্টস রে সাইন্সরে কিংবা কমর্সরে যে স্ট্রিম পাস করবে তবে এই পোস্ট পারিবে ইয়া সহ ওড়িয়া ভাষার প্রপর নলেজ বি আবশ্যক পড়ে

ଯେ ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରେ ଯାହା ବି ସବୁ ଭେକେନ୍ସି ଆସୁଛି ସବୁ ଫ୍ରିରେ ହିଁ ଆପ୍ଲାଏ ହେଉଛି କୌଣସି ବି ଫି ଦେବାକୁ ପଡ଼ୁନାହିଁ ଏହାପରେ ଦେଖନ୍ତୁ ଏଥିପାଇଁ କ'ଣ ସବୁ ଏଜ୍ ଲିମିଟ୍ ରହିବ ଯଦି ଆପଣଙ୍କର ମିନିମମ୍ ବୟସ ଅଠର ବର୍ଷ ହେଉଥିବ ତେବେ ପୋଷ୍ଟ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଏବଂ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଚାଳିଶ ବର୍ଷ ବୟସ ରହିବ ଯଦି ଆପଣଙ୍କର କ୍ୟାଟାଗୋରୀ ଓ ବି ସି କିମ୍ବା ଏସ୍ସି ଏସ୍ ଟି କିମ୍ବା ପି ଡବ୍ଲ୍ୟୁ ଡି ହୋଇଥିବ ତେବେ ଆପଣଙ୍କୁ ଏଥିରେ ଅତିରିକ୍ତ ଏହି ସୁବିଧା ମଧ୍ୟ ମିଳିପାରିବ ଏହାପରେ ଦେଖନ୍ତୁ ଏଥିପାଇଁ କ'ଣ ସବୁ ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସେସ୍ ରହିବ যদি আপনারা জিআরএস কিংবা যোগাণ সহায়ক পোস্ট আপ্লা করছেন তবে এপ্রেম কোশিবি একজাম হব না কেবল আপনার মেট্রিক এবং প্লস টু মার্ক অনুসারে সিলেকশন করা আপনার মানে তো ওড়শা পোস্টালে আপ্লাই করবে তো সে সিলেকশন প্রোসেসটি যেমি রে জিআরএস এবং যোগাণ সহায়ক সেইভাবে প্রোসেস রহব যদি আপন মানে পিডিও বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসর কিংবা পিইও বা পঞ্চায়েত এগিক্যুটিভ অফিসর পোস্ট আপ্লাই করছেন

তো এই কিছু প্রসেস দ্বারা আপনার এখানে সিলেকশন বিপার্বে মনে রাখবে যোগাণ সহায়ক এবং জিআর জিআরএস কোশিব একজাম হব কেবল পিডিও এবং পিও একজাম রহব এ পরে দেখুন এটি আপনার যেতবাল আপ্লা করবে আপ্লায়ে কলা সময় কেউ সব ডকুমেন্টগুড় আবশ্যক পড়ে সে বিষয়ে বি আপনার জাঁ নি যদি আপনার সব এইসব ডকুমেন্টগুড়ি নথি তবে আপন মানে এই পোস্ট আপ্লা করবে না এখন আপ্লা কলা পূর্বে দেখি দেখ প্ৰথমত আপোনাৰ অল এজুকেশ্যন কাালিফিকেশনৰ চাৰ্টিফিকেট ইয়াৰ দ্বাৰা মাৰ্কশিটৰ গোটেই গোটেই জেৰক্স আৱশ্যক পাৰিব মনে ৰখিব আপোনাৰ এম্প্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ যি নম্বৰ ৰ নম্বৰ বি আৱশ্যক পাৰিব যদি আপোনাৰ নথিব তাৰপিছত আজি ৰেজিষ্টৰ কৰি নিাইনৰে হ'ব ই গোটেই ফটোৰ আৱশ্যক পাৰিব যদি আপোনাৰ ৰেচিডেন্স চাৰ্টিফিকেট থিডেন্স চাৰ্টিফিকেট বি আৱশ্যক পাৰিব এই কোনো আৱশ্যক নাই যদি আপোনালোকৰ এমপ্লয়মেণ্ট এেজ নম্বৰ থাকিব তে হৈ যাব নেক্সট হ'ব কাষ্ট চাৰ্টিফিকেট আপোনাৰ যা কাষ্ট থাকে কাষ্ট চৰ্টিফিকেটৰ গোটেই জেছ টি আৱশ্যক পাৰিব নেক্সট হৈছি আই ডি প্ৰুফ যেপৰ কি আধাৰ ক'ড ভোটৰ কাৰ্ড কিনাৰ দেখোন যদি আপোনাৰ আধাৰ কাৰ্ড ভোটৰ কাৰ্ড পান কাৰ্ড মধ্য গোটেই আই ডি প্ৰুফ থি আপ্লাই কৰি পাৰিব ফ্ৰেণ্ডছ যেতিব আপ্লাই কৰোঁ আপ্লাই কলা সময়ত এইচব ডকুমেণ্ট হি আৱশ্যক পাৰিব ইয়াৰপৰা দেখন্তু এতিয়া আপোনাৰ কিপৰি আপ্লাই কৰবে এতিপ্য় অফলাইন আপ্লিকেশ্যন প্ৰথম পিডিও এবং পাই অনলাইন রহব কারণ সেই পাই এক্সাম রয়েছে সেই রিটর্ন একজাম যেহেতু রয়েছে এছাড়া অনলাইন আপ্লাই প্রসেস রহব কিন্তু জিআরএস এবং যোগাণ সহায়ক অফলাইন প্রসেস প্রোসেস রহব এবেল জিআরএস এবং যোগাণ সহায়ক আপ্লাই ডেটটি চালু রয়েছে কিন্তু যে পিডিও এবং পিও পরে ভেকেন্সি আসি না কেবল অপডেটটি আসি যে ভেকেন্সি আসব প্রতি তার আপ্লাই ডেটটি স্টার্ট হয়ে না যদি আপনার ইন্টারেস্ট রাখুম যোগাণ সহায়ক এবং গ্রাম রোজগার সেবক

পাখৰ থকা সৰ্চৰ অপশন উপে ক্লিক কৰোঁ ইয়াৰপৰা চৰ্চ কৰোঁ কণ চৰ্চ কৰবে চিম্পলি লেখিবা দেন স্পেচ দে লিখিব জিঅ ভিটি দেন স্পেচ দে লিখিব জব দে দেন লিখিব ডট দেন লিখিব ইন দেখি পাৰিব ক'ত টাইপ কলি চিম্পলি আপোনাক এইভাৱে নিজ মোবাইল টাইপ কৰবে ইয়াৰপৰা পাখৰ থকা সৰ্চৰ অপচন উপেৰে ক্লিক কৰো ক্লিক কলা আপোনাক এইভাৱ কিছু দেখা যাব দেখি পাৰিব এই মেনচন অডা জিঅ ভিটি জব্ তিম্পি আপোন এই সাইট উপ ক্লিক কৰোঁ

এখানে এক অপশনটি অপ্লাই ফর ওষা গ্রাম রোজগার সেবক তো সিম্পলি আপনার এখানে ক্লিক করবে ক্লিক কলাপরে দেখুন আপনার এখানে পোস্ট সমস্ত ইনফরমেসন তো সিম্পলি আপনার পোস্টে তোকুত স্ক্রল ডাউন করবে দেখিপার্থে এটার জিআরএস লিঙ্ক মিলে তো সিম্পলি মানে এখানে ক্লিক করে আপ্লা করে পেয়ে দেখুন শেষে যোগাণ সাহায্য লিঙ্ক অপন মানে যোগাণ সহায় আপ্লা করতে চাচ্ছেন তবে এখানে ক্লিক করবে যে জিআর্ পোস্ট এবে কেবল গঞ্জাম এবং ভদ্রক জেলাপ্রেম আসছে দেখুন বি ভদ্রক এবং গঞ্জাম জেলার আপ্লা ডেটটি সরজিব তবে নসট ডিস্ট্রিক্ট আপ্লা ডেটটি আসব তো বি অন্য ডিস্ট্রিক্ট ডিষ্ট্রিক্ট ভেকেন্সি আসবে মু আপনার অন্য এক ভিডিও মাধ্যমে জনাইবি কেবল গঞ্জাম এবং ভদ্রক জেলার পিলা মানে এপ্লাই করে পাবেন দেখুন যোগাণ সহকার আছে অনেক ক্লিক করে আপনার যোগাণ বি আপ্লায়ে করে পেবেন

এটা মেনসন গ্রাম পঞ্চায়েত গ্রাম রোজগার সেবক পোস্ট্রে আবেদন করবার ফর্ম তো সিম্পলি আপনারা এই ফর্মটি ফিলআপ করবে ফিলআপ করে এটার এক আড্রেসি মেনশন অপে এই আড্রেসে এই ফর্মটিকে সেন্ড করে পেয়ে তো ফ্রেডস ইয়ে এই পঞ্চায়েত লেভেল জব্রে আপ্লা করি কিছু ইনফর্মেসন